আসসালামু আলাইকুম, আমি নূর। আমি আজকে দেখাবো কিভাবে ফরম্যাটিং ছাড়া পার্টিশন করতে হয় কম্পিউটারে এবং ল্যাপটপে। তো চলুন শুরু করা যাক, কিভাবে আমরা ফরম্যাটিং ছাড়া পার্টিশন করব। এর জন্য আমাকে প্রথমে আমাদের মাই কম্পিউটার বা দিস পিসি এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা দিস পিসি রাইট বাটন ক্লিক করার পর ম্যানেজ, এই যে ম্যানেজ একটা অপশন আছে, এটাতে যাব। যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখন এখান থেকে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে ডিস্ক দেখাচ্ছে আমার স্পেস কত। তো আমি চাচ্ছি যে আমি এই সি ড্রাইভ থেকে আর একটা নতুন ফোল্ডার তৈরি করব। এর জন্য আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। করার পরে শ্রেণিক ভলিউম নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এরপরে আমাকে এখানে দেখাচ্ছে যে টোটাল সাইজ বিফোর সিক ইন এমবি, এখানে কতটুকু আমার টোটাল সাইজ আছে, এখানে অ্যাভেলেবল আছে কতটুকু, ততটুকু দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি একটা ড্রাইভ তৈরি করব 100 জিবি। তো 100 জিবি এখানে তৈরি করার জন্য আমাকে যা করতে হবে, এখানে টোটাল আছে এত, তো আমরা 1 জিবি সমান 1024 মেগাবাইট এটাতে গুণন করব। তো এর জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই। আমরা 100 জিবি দিয়ে একটা ফোল্ডার ড্রাইভ তৈরি করব, এর জন্য আমাকে 100 × 1024 দিয়ে গুণ করব। আমার আসলো কত, এত। এখন এইটা আমাকে এই জায়গা বসিয়ে দিতে হবে। তো 02400 এটা দেওয়ার পরে আমাকে এখানে ক্লিক করতে হবে, সেনে ইমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপর ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন নেক্সট যাব, আবার আমি নেক্সট দেব। এইখানে আমি কি ড্রাইভ নামে সিলেক্ট করব, এখানে এইজি থাক বা আমি কে দিলাম, দেওয়ার পর নেক্সট দিলাম। এখানে আমি একটা নাম দেব, তো এখানে নাম দেব পার্সোনাল, দেওয়ার পরে নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। আমার একটা ড্রাইভ তৈরি করা হয়ে গেল। তো দেখি ড্রাইভটা তৈরি হয়েছে কিনা। তো আমরা এগুলা এখন কেটে দেব, দেওয়ার পরে আমরা মাই কম্পিউটারে যাব। যার পরে দেখেন আমার ড্রাইভ কিন্তু তৈরি হয়েছে, পার্সোনাল একটা ড্রাইভ তৈরি হয়েছে। তো এখন আমি এর ভিতরে অনেক কিছু রাখতে পারবো। তো এইভাবে অতি সহজে আমরা ফরম্যাটিং ছাড়া ড্রাইভ তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, এবং টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন আরো বিভিন্ন টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ।